সরকার আমরা গঠন করেছি, আমরা কি আমাদের বাবা সাহেবের দেওয়া যে মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, বাঁচার যাবতীয় অধিকার, আমরা কি ওই সরকারগুলি দ্বারা ভোগ করতে পারছি? তাহলে বন্ধুগণ, আমাদের মনের মধ্যে তো অবশ্যই একটি প্রশ্ন জাগে, আমরা যখন ভোট দিচ্ছি তখন কাকে ভোট দিচ্ছি? অবশ্যই সেখানে বাবা সাহেব আম্বেদকরের দেখানো যে সংরক্ষণ এসটি এসসি ওবিসি মাইনরিটির নিরিখে কিন্তু আমরা ভোটে লড়তে যাচ্ছি। আমরা আমাদের জনগণ যারা রয়েছি আমরা কিন্তু আমাদের যে প্রতিনিধি তাকেই ভোট দিচ্ছি। তাহলে তো আমাদের সমস্যাগুলি সমাধান হয়ে যাওয়ার কথা কই? আমাদের যেই দুর্দশা সেই দুর্দশা সেখানে রয়েছে। তাই স্বাধীনতা বলতে স্বাধীন স্বাধীন বলে আমরা যে গর্ব করছি সেই স্বাধীনতা আসলে আমাদের স্বাধীনতা নয়, সেই স্বাধীনতা একটা স্বাধীনতার হস্তান্তর মাত্র। আমাদের মূল নিবাসীগণের স্বাধীনতা যদি সত্যি করতে হয় তাহলে বাবা সাহেব আম্বেদকরকে জানতে হবে, বুঝতে হবে, সংবিধানকে জানতে হবে। এই সংবিধান অনুযায়ী যাতে আমরা চলতে পারি তাই বামফ্রন্ট পার্টি আজকে প্রতিটি গ্রামে ব্লকে অঞ্চলে রাজ্যে তাদের সংগঠনের শাখা বিস্তার করেছে। সেই শাখা বিস্তারের মাধ্যমে আজকের এই এত সুন্দর প্রোগ্রাম এখানে এবারকার পঞ্চায়েত ভোটে আমাদের বহুজন সমাজের এসটি এসসি ওবিসি মাইনরিটি মানুষজন বিএনপি পার্টির দ্বারা ভোটে দাঁড়িয়ে এই মূল নিবাসী গঠনের ভোটে জিতে আজকে ওই পঞ্চায়েতের দপ্তরে নিজেদের কাজকর্ম করার সুযোগ পেয়েছে, যেখানে মূল নিবাসী গণের অধিকারগুলিকে প্রতিষ্ঠা করবেন। এই আশা নিয়ে একইভাবে আমরা যাতে বিধানসভা পার্লামেন্ট এবং বিভিন্ন ক্ষমতায় আমরা আমাদের অধিকারগুলি আমাদের চিন্তাভাবনাগুলিকে বিস্তার করতে পারি তাই কিন্তু আজকের এই সমাবেশ। এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু আপনারা কেউ এদিক ওদিক হননি, তাই আমি মনে করি আপনারা ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতার সৈনিক। নিজেদের এলাকায় প্রচার করতে পারি তার জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া, আমাদের প্রত্যেকের কাছে যে মোবাইল রয়েছে, আজকের এই প্রোগ্রামের সার্থকতাকে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যাতে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারে। এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আজিজুল রহমান আজকের এই বক্তব্য আপনাদের কাছে শেষ করলাম। আগামী দিনে যেন আমরা প্রকৃত স্বাধীনতার সেই পতাকা নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে আশ্বস্ত করতে পারি যে আমরা একটা ওই ছোট্ট সাইকেলের জন্য পার্টি করি না, 500 টাকার জন্য পার্টি করি না, আমরা কোন লোভ লালসায় পার্টি করি না। বাবা সাহেব আম্বেদকর আমাদের যে অধিকারগুলি দিয়েছে আমরা আমাদের প্রতিনিধিকে ভোটের দ্বারা নির্বাচিত করে ওই পার্লামেন্ট এবং বিধানসভায় নিয়ে গিয়ে এই ব্রাহ্মণবাদী শাসকদেরকে চিরতরে নির্মূল করব। এই প্রতিজ্ঞা আজকে আমরা খাল নিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় মূল নিবাসী।